আজকে তোমাদেরকে আমার বাগান থেকে একদম ফ্রেশ শাক তুলে রান্না করে খাওয়াবো হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল পেজ বিন্দাস রেজাল্টস চলো তাহলে আজকে প্রথমে যাই আমার বাগানে বাগান থেকে একদম ফ্রেশ শাক তুলে নিয়ে এসে বেচে কুটে ছিলে একদম সুন্দর করে চিংড়ি মাছ দিয়ে রান্না করব এই হলো আমার বাগান আর এই হলো আমার জুকিনি শাক এখন যেহেতু গরম পড়েছে তাই সবজিগুলো একদম লক লকিয়ে সব একদম বড় হচ্ছে এই যে দেখো ছোট্ট একটা বেল পেপার বা ক্যাপসিকাম আমার গাছে ধরেছে আর এই গাছে একদম ভিতরে ভিতরে ওই যে দেখো গোল গোল টমেটো দেখা যাচ্ছে আর এই হলো আমার লাল শাক আর এই হলো আমার ধনে পাতা আর এই হলো আমার ছোট্ট বাগান যেখানে অল্প অল্প করে সব কিছুই আছে তাহলে চলো এখন শাক তোলার পালা সো এইটা হলো জুকিনি শাক আমি জানি বাংলাদেশে এখন অনেক জুকিনি পাওয়া যায় আমি গত বছর যখন বাংলাদেশে গেছিলাম দেখলাম তরকারিওয়ালারা জুকিনি নিয়ে আসছে যেটা খেতে কিছুটা লাউয়ের মতো বাট একটু অন্যরকম বাট খেতে কিন্তু খুবই মজা আর এই জুকিনির শাক খেতে তো আরও মজা আমার তো ইদানিং লাল শাক মানে লাউ শাকের থেকে এই জুকিনির শাকটা খেতে বেশি ভালো লাগে কারণ লাউ শাকটা অনেক সময় একটু খসখসা হয় বাট জুকিনির শাক কিন্তু এত খসখসা হয় না কচি কচি যদি তোমরা রান্না করো এইটা এত নরম আর এত মজা আর এই যে ডালটা দেখছো এই ডালটা গোটাটায় গোলে একদম নরম তুলতুলা হয়ে যায় তো এই হয়ে গেল আমার শাক তোলা এখন এটাকে ভালো করে বেছে নিব সো তোমরা তো জানোই যে শাক বা এরকম আঁশ জাতীয় জিনিস এইভাবে তুলতে হয় না তো রান্না করার সময় এটা একদমই নরম হবে না যারা পুরাতন রাঁধুনি তারা সবাই জানো আমি জাস্ট নতুন রাঁধুনিদেরকে বলছি যে এইটা জাস্ট আঁশটা এরকম করে তুলে নিলেই দেখবা যে শাকটা যত নরম হবে ডাঠাটাও তত নরম হবে আর চিংড়ি মাছ আর এক গাদা রসুন দিয়ে এই শাক খেতে একদম অসাধারণ লাগে আমি তো আগে কখনো জানতামই না যে এই জুকিনি শাকও খাওয়া যায় যখন আমার আহ আমরা এই বাসাতেও ছিলাম না আগের বাসাতে আমরা এত সবজি লাগাতাম না কারণ ওইখানে এত রোদ পড়তো না সো এইখানে অন্য আপু ভাবিরা যারা বাগান করতো তাদের কাছ থেকে আমরা সবজি নিয়ে আসতাম সো একটা ভাবি আমাকে এরকম জুকিনির শাক খাওয়া শিখিয়েছে আমাকে বেশ জোর করেই একদিন এই জুকিনির শাক তুলে দিল যে যে রান্না করো দেখবা খুবই মজা আমি তো ভাবছিলাম করব কি করব না বাট বাসায় নিয়ে এসে এরকম বেছে কুটে যখন রান্না করলাম এটা খেতে যে এত মজা এখন নিজের বাসায় এসে যখন বাগান করা শুরু করলাম আমি প্রত্যেক বছরই মেক শিওর করি যে আমরা জুকিনি লাগাই জুকিনি হোক চাই না হোক এই শাকটা যেন খেতে পারি এটাকে ভালো করে কেটে বেছে ছোট ছোট করে কেটে নিলাম এখন এটাকে খুবই ভালো মতো ধুয়ে নিব। যদিও এটাতে অনেক মাটি কাদা নাই কারণ এটা দোকান থেকে বা বাজার থেকে আনা না একদম নিজের বাগানের তারপরও এই যে যতটুকু মাটি টাটি লেগে থাকে সেইটা একদম পরিষ্কার করে নিব যদিও আমি শাকগুলো তো গোড়া থেকে তুলিনি তাই অত মাটিও নাই উপর উপর থেকে জাস্ট কেটে নিয়েছি তাই এটাকে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি যদি একটুকো মাটি থাকে তাহলে পরে দেখা যাবে যে কিচকিচ করছে তো এই জন্য এটাকে ভালো করে ধুয়ে নিলাম আর পাতাগুলো দেখো কি সুন্দর সবুজ কালার আর কচি কচি পাতা দেখতেই সুন্দর লাগে সবগুলো শাক এখন ধুয়ে বেছে একদম পরিষ্কার করে নিয়েছি এখন ডাটাটা তো আমি আগেই কেটে নিয়েছি এখন শাকটাকেও আমি একটু ছোট ছোট করে কেটে নিব শাক কিন্তু এত বড় রেখে রান্না করা যাবে না তাহলে কিন্তু একদম বেশি বড় বড় হয়ে থাকবে ওটা খেতে ভালো লাগবে না তাই একটু ছোট ছোট করে এরকম মুড়িয়ে আমি চিকন চিকন করে কেটে নিচ্ছি তোমরা চাইলে আরও চিকন করতে পারো বাট এর থেকে চিকন করার দরকার নাই কারণ এইটা কিন্তু রান্না একদম নরম হয়ে যাবে তারপর এখানে কেটে নিচ্ছি পেঁয়াজ আর কেটে নিব এক গাদা রসুন আমরা আমাদের বাসায় যে কোনো তরকারিতে আমরা কিন্তু অনেক রসুন খাই ডাল রান্না করলে অনেক রসুন দিই গোশ রান্না করলে তো দেখেইছ যে আমি গোটা গোটা রসুন দিই তো শাক রান্না করলেও কিন্তু আমি অনেক রসুন দিই কারণ আমাদের বাসার সবারই খুব রসুনের ফ্লেভারটা খুবই পছন্দ তো এখানে আমি বেশ খানিকটা রসুন কুচি কুচি করে নিলাম এখন কাঁচামরিচটাকে একটু ফালি করে নিচ্ছি এখানে একটা প্যান নিয়ে নিব এবং এটাতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়ে প্রথমে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে হালকা একটু এপিট ওপিট ভেজে নিব এটাকে ব্রাউন করার একদমই দরকার নাই হালকা একটু এপিট ওপিট ভেজে তারপরে আমি দিয়ে দিব রসুন তারপরে দিয়ে দিব কাঁচামরিচ এখন এই তিনটাকেই হালকা এপিট ওপিট ভেজে নেব তারপরে দেখবা যে রসুন আর কাঁচামরিচের মিলে মিশে যে একটা এত সুন্দর ফ্লেভার বের হবে তা বলার মতো না তারপরে অল্প একটু পানি দিয়ে এখন একে একে সব মশলা দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম লবণ তারপরে দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিলাম হলুদ এখন দিচ্ছি অল্প একটু ধনের গুঁড়া আমি শাকে কিন্তু জিরার গুঁড়া ইউজ করব না সব মশলা দিয়ে তারপরে হালকা একটু সেটাকে ভুনে নিয়ে এখন এটাতে দিয়ে দিলাম বড় বড়ো চিংড়ি মাছ তোমরা চাইলে ছোট কুচো চিংড়িও ইউজ করতে পারো আবার বড় চিংড়িও দিতে পারো আমি যেহেতু আজকে শাকটা প্রথম দিন রান্না করছি এবং বাচ্চাদেরকেও আমি খুবই উৎসাহ দেই শাক বা যে কোনো সবজি খাওয়ার জন্যে সেজন্য আমি একটু বড় বড় চিংড়ি মাছ দিলাম তারপরে আমি প্রথমে যেটা গুলো ডাটাগুলো ডাঁটাগুলো যেহেতু শাকের থেকে একটু শক্ত তাই জন্য আমি ডাটাটাকে আগে দিয়ে এইটা ভালো মতো নেড়ে চেড়ে ভালো করে একটু ভুনে এটাকে হালকা একটু নরম করে তারপরে আমি দিয়ে দিব এটার মধ্যে শাক শাক দেওয়ার সময় ঘাবড়ে যাওয়ার কোনোই কারণ নাই কারণ এই প্যান থেকে শাক অনেক বেশি হলেও শাক দিয়ে দেওয়ার পরে না নেড়েই যদি এটাকে দুই থেকে তিন মিনিট একটু ঢেকে রাখা হয় তাহলে দেখবা ভাপে একদম শাক কমে এতটুকু হয়ে গেছে এখন এটাকে ভালো করে আমি মশলার সাথে ভুনে নিব ভালো করে এটার সাথে মশলার সাথে একদম এপিট ওপিট সুন্দর করে নেড়ে তারপরে আমি অল্প একটু পানি দিয়ে ঢেকে দিব এই শাক সিদ্ধ হতে পানি কিন্তু একদমই বেশি দিবা না কারণ শাকটা ঢেকে দেওয়া মাত্র শাক থেকেই কিন্তু অনেকটা পরিমাণ পানি বের হয়ে আসে যদি তোমরা চাও কোনো পানি একদমই নাও দিতে পারো তারপরেও দেখবা অনেক পানি বের হয়ে গেছে তারপরে তো এই যে শাকটা রান্না হয়ে গেল শাক রান্না করতে কিন্তু একদমই দশ থেকে পনেরো মিনিট লাগে খুবই সহজ এই শাক রান্না করা আমি যখনই এরকম বাংলাদেশি অথেন্টিক কিছু রান্না করি এই ধরো শাক ভর্তা বা মাছ তখনই আমার এরকম মাটির কোনো বাটিতে সেটাকে বাড়তে খুবই ভালো লাগে এবং আমার এটা দেখতেও খুবই ভালো লাগে দেখো এই ছোট্ট মাটির বাটিটাতে এই শাকটা দেখতে কত সুন্দর লাগছে আর এই শাকটা যে একটা লেবু চিপে আর কাঁচামরিচ দিয়ে খেতে কি যে মজা তোমরা যতক্ষণ পর্যন্ত না খাবে ততক্ষণ পর্যন্ত জানবে না আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও সবার সাথে আবার দেখা হবে নেক্সট